আছে। আমরা 2013 সালে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী দেয়নি, আমরা নিঃস্বার্থভাবে ত্রিপুরায় কংগ্রেসকে বিধানসভায় সমর্থন করেছিলাম, আর আজকেও আমরা নিঃস্বার্থভাবে বিজেপিকে সমর্থন করেছি। যদি কোনো রাজনৈতিক দল বা কোনো নেতৃত্ব কোনো প্রমাণ করতে পারে কংগ্রেস বিজেপি তৃণমূল সিপিএম যে পিপলস কংগ্রেস এডিসি নির্বাচনে বা কোনো নির্বাচনে কোনো টাকা পয়সার বিনিময়ে কোনো দলকে সমর্থন দিয়েছে, তাহলে রাজনীতি ছেড়ে দেব আপনাদের সামনে। আর পাশাপাশি আমরা যেটা করি প্রকাশ্যে এবং প্রত্যক্ষভাবে করি। আর যদি আমি বলি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও দুটি রাজনৈতিক দলের অনেক নেককারজনক ঘটনার প্রমাণ আছে যে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু পরোক্ষভাবে অন্য একটি দলকে সাহায্য করেছে, যেটা ত্রিপুরা রাজ্যে প্রায় 2 দশক বিভিন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল এখানে সিপিএম এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপনারা জানেন, কিন্তু দিল্লি থেকে সেই কংগ্রেস দলই আবার পরোক্ষে সিপিএম কে সহায়তা করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সিপিএম দল পরোক্ষে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। যে তৃণমূল কংগ্রেস 10 বছর পশ্চিমবঙ্গে সিপিএম এর হাজার হাজার কর্মীদের ঘরছাড়া করেছে, নির্যাতন করেছে, নানানভাবে অত্যাচারিত করেছে, সিপিএম এর নেতৃত্ব আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা, মানে সিপিএম ওখানে ক্ষমতায় আসতে পারবে না, সিপিএম ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা, পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে পশ্চিমবঙ্গে সিপিএম। কাজে আমরা যেটা করি প্রকাশ্যে করি এবং প্রত্যক্ষভাবে করি, আর তারা এইভাবে সমর্থন করে কংগ্রেস এবং সিপিএম। তাই আমরা আবার বলছি যে বিজেপির 3 বছরে রাজ্য বিধানসভা প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক নেতিবাচক দিক মানুষের মধ্যে ফুটে উঠেছে, তা সত্ত্বেও এক্ষুনি আমরা 35 বছরের সিপিএম এর অপশাসককে ও এডিসি তে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমরা ভোট কাটার পক্ষে নেই, তার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করিনি এবং একবার নিঃস্বার্থভাবে বিজেপিকে আমরা এই ভোটে সমর্থন করেছি। আগামী দিনে যখন আপনার ত্রিপুরা রাজ্যে নিশ্চয়ই অনেক দশক ধরে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে কংগ্রেস নানান বক্তব্য রাখছে, তৃণমূল কংগ্রেসের বক্তব্য মানুষ শুনেছে দীর্ঘদিন, সিপিএম এর বক্তব্য শুনেছে দীর্ঘ দশক, বিজেপি দল 5-6 বছর ধরে মানুষের কাছে বক্তব্য রাখছে, আর সদ্য গজে ওঠা যার কোনো ত্রিপুরা রাজ্যে কোনো অতীত রাজনৈতিক কোনো কর্মসূচি নেই, পরিচিতি নেই, ওই জাতিগত সুরসুরি দিয়ে ওই ত্রিপুরা মাথানা কি দল বক্তব্য রাখছে, রাখুক সবাই বক্তব্য, আমাদের পিপলস কংগ্রেসেরও আগামী দিনে রাজ্যের মানুষের কাছে সঠিক সময়ে সঠিক বক্তব্য আমরা রাজ্যের মানুষের কাছে পেশ করব।